নমস্কার, সঙ্গে রয়েছে ঋতু। আপনারা দেখছেন পাবলিক টাইমস এর নিউজ সেগমেন্ট এসআর টাইমস। গতকালের খবরের জন্য নজর রাখবো ইয়েস্টারডেস রাউন্ডআপের দিকে। ইয়েস্টারডে রাউন্ডআপ নিবেদন করতে হ্যায় রেডিমেড কাপড়ো কা মল, শ্রী শ্যাম ফ্যাশন, এনএসবি রোড, রানীগঞ্জ। গত কয়েকদিন ধরে অভিযান চালিয়ে আসানসোল শহরের বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া মোট 28টি মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে রবিবার অভিযোগকারীদের থানায় ডেকে সেগুলি ফিরিয়ে দেওয়া হয়েছে। এই চক্রে জড়িত অভিযোগে কয়েকজনকে ধরাও হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি পুলিশের। চিকিৎসায় গাফিলতির জন্য রোগীর মৃত্যু হয়েছে, এই অভিযোগ তুলে আসানসোল জেলা হাসপাতালে বিক্ষোভ দেখালেন মৃতের আত্মীয় পরিজনরা। রবিবার বিকেলের ঘটনা খবর পেয়ে হাসপাতালে আসেন আসানসোল দক্ষিণ থানার পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। ব্র্যান্ড নকল করে বিড়ি বিক্রির অভিযোগে শেখ জার্জিস নামের এক ব্যক্তিকে রবিবার রায়নার শ্যামসুন্দর থেকে গ্রেপ্তার করল রায়না থানার পুলিশ। বর্তমানের ওই কোম্পানির ম্যানেজার শেখ আফসার সম্প্রতি থানায় অভিযোগ করে জানান তাদের ব্র্যান্ডের নাম ও প্যাকেট নকল করে বিড়ি বিক্রি করছেন কেউ বা কারা। পুরসভার উদ্যোগে উদ্বোধন হলো মাদার টেরিজা উদ্যানের, বসানো হলো মাদারের একটি মূর্তি। রবিবার সকালে জিটি রোডের লরেটো কনভেন্ট স্কুলের সামনে তৈরি হওয়া এই উদ্যানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, মেয়র পরিষদ অভিজিৎ ঘটক প্রমুখ। মাদারের আবক্ষ মূর্তির উন্মোচন করেন মন্ত্রী মলয় ঘটক। পুকুরে ছিপ ফেলার অপরাধে এক বৃদ্ধকে গাছে বেঁধে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল পুকুর মালিকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য কালনার মতিশ্বর ময়নাগুড়ি গ্রামে অভিযুক্ত পলাতক। পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত ছড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় 3,500 মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। ন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশন এবং ব্রাহ্মণ ভবনের যৌথ উদ্যোগে বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। রবিবার এই শিবিরে প্রায় শতাধিক মানুষেরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত সমস্যা নিবারণের জন্য আসানসোল পুর নিগম ব্যবসায়ীদের নিয়ে তৈরি করলো 11 সদস্যের উপদেষ্টা কমিটি। এক সাংবাদিক সম্মেলন করে এই উপদেষ্টা কমিটির ঘোষণা করলেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। বাইক আরোহী ছিনতাইবাজদের কবলে পড়লেন এক প্রবীণা, তার গলায় সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুই ছিনতাইবাজ। ঘটনায় চাঞ্চল্য দুর্গাপুরের বেনাচিতি এলাকায়। রবিবার জামুরিয়ার জয়নগর গ্রামে দুস্থ শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো নতুন জীবন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে। এদিন 150 জন শিশুদের হাতে জামা ও কাপড় তুলে দেওয়া হয় সংস্থার তরফে।